আজকে আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীর মধ্যে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত একটাই মাত্র কারণ আলেম ওলামার মতানৈক্যের অভাব জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক আজকে যদি সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত টুপিওয়ালারা দাড়িওয়ালারা যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসতে পারতো তাহলে আমাদের বাংলার জমিন থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা আসমানের উপরে পত পত করে উঠত চিল্লায় বলতামে কথা ঠিক না ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা ভিন্ন সাবজেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই আলোচনাটা আজকে সয়রার জমিন হয়ে যাবে দেখা যাক কি হয় আলোচনার মধ্যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান এই সূরা আলে ইমরানের ছোট্ট একটা আয়াতে পাঠ করেছি আয়াতটা হলো 103 নম্বর আয়াতে কারিমা এই আয়াতের সামান্য অংশ আপনাদের সামনে আমি পেশ করেছি কোরআন শরীফের মধ্যে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলেন তো দেখি কোরআন শরীফের মধ্যে সূরা মোট কয়টা সকলে বলেন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুসলমান বলুন তো দেখি বর্তমানে আরবি কোন মাস চলতেছে মুসলমান খুব কষ্ট হয়ে যায় অনেক মুসলমান বলতে পারে না ইংরেজি যদি জিজ্ঞেস করা যায় খুব দ্রুত বলে দেয় ছোট ছোট বাচ্চারাও বলে দেয় অবশ্য মুরব্বীরা মানে বাংলা মাসগুলো ভালো মনে রাখতে পারে এটা আমাদের একটা ব্যর্থতা যদি মুসলমানকে প্রশ্ন করা হয় কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা আছে আয়াত কতগুলো আছে কতগুলো রুকু আছে বিভিন্ন প্রশ্ন যদি করা হয় ইসলামিক প্রশ্ন অনেকেই পারে না হেরে যায় তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি কোরআন শরীফের মধ্যে সূরা মোট কয়টা 114টি এই 114টা সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটা এসেছে এই সূরার নাম কি কে যেন ফালাক বললেন সর্বপ্রথম যে সূরা আছে সূরার নাম কি সূরায়ে কোরআন নাজিলের দিক থেকে এই যে আমাদের সামনে কোরআন শরীফ আছে আমি যদি এখন কোরআন পড়া শুরু করে দেই প্রথম কোন সূরা আছে সূরা ফাতিহা আমরা গ্রামগঞ্জের মানুষ বলে থাকি আলহামদুলিল্লাহ সূরা বলি কি বলি না বলে থাকি তাহলে সূরা ফাতিহা হলো কোরআন শরীফের মা উম্মুল কোরআন আর বিভিন্ন নাম এসেছে সূরা ফাতিহার পরে যেই সূরাটা আসছে কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে 114টা সূরার মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা সূরা ফাতিহার পরে যেই সূরাটা আসছে সূরাটার নাম জানো কি সূরা বাকারা বাকারা শব্দের শাব্দিক অর্থ সকলের কি জানা আছে বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো গাভী বা গরু তাহলে আপনাদের মনে প্রশ্ন চলে আসতে পারে যে হুজুর সূরা ফাতিহার পরে এত বড় একটা সূরা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা সুন্দর একটা নাম দেওয়া বাদ দিয়ে আল্লাহ তাআলা এই সূরা বাকারা নাম কেন দিলেন যার শাব্দিক অর্থ হয়ে দাঁড়ায় গরু প্রশ্ন আসে কি আসে না মুফাসসিরগণ বলছেন সূরা ফাতিহার পরে সূরা বাকারা থেকে শুরু করে কোন মানুষ যদি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জীবন ব্যবস্থায় সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কমপ্লিট ভাবে সমস্ত কোরআনের মধ্যে যেই কথাগুলো এসেছে যেই জীবন বিধানের কথা বলা হয়েছে যদি বাস্তব জীবনে রূপান্তরিত করে তাহলে কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস এই নাস শব্দের শাব্দিক অর্থ হলো মানুষ তাহলে ওই মানুষটা পরিপূর্ণ মানুষ হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সূরা ফাতিহার পরে সূরা বাকারার পরে তিন নম্বরে যে সূরাটা আসলো এই সূরার নাম হলো সূরা আলে ইমরান এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই 103 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা এবং স্বাভাবিক তরজমা থেকে আমার আলোচনা শুরু হবে শেষ পর্যন্ত বজরুল রশিদ নিয়ে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইরা সম্মানিত তাওহীদ জনতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘোষণা দিয়ে বলে দিয়েছেন আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো আমি আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না তোমরা পরস্পর পৃথক পৃথক হয়ে যেও না ঘোষণাকার সকলকে বলতে হবে ঘোষণাকার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলতেছে আমার রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপরে আয়াতে কারিমা নাযিল করে থাকে তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে কোরআনের আয়াতের শিক্ষা নেওয়ার জন্য অবশ্যই এই আয়াতে কারিমার উপরে আমাদের আমল করা দরকার আছে না নাই আছে অবশ্যই আছে শুধু তাই নয় আলেমদের সম্মানের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তুম্মা আওরাসনাল কিতাবাল লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে নিয়েছি আপনাদের এই সোয়রা গ্রামের মধ্যে সকলেই কি আলেম নাকি না সোয়রা গ্রামের মধ্যে সকলেই কি মাওলানা নাকি না সোয়রা গ্রামের মধ্যে সকলেই কি হুজুর নাকি না সকলকে কিন্তু আল্লাহ তাআলা আলাদা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে পৃথক করে মনোনীত করে তাদেরকে আলাদাভাবে দুনিয়ার জগতে সম্মানিত করেছেন কে আল্লাহ তাআলা বন্ধুরা আমার ভাইরা অত্যন্ত কষ্ট নিয়ে অত্যন্ত দুঃখ নিয়ে আপনাদের সামনে কথা বলতে হয় বর্তমান সময়ে হুজুরদের ব্যাপারে বর্তমান সময়ে আলেমদের ব্যাপারে একটা মহল একটা শ্রেণী কথা বলছে কি বলছে না সকলেই আপনারা জানেন পেপার পত্রিকার মধ্যে ফেসবুক ইন্টারনেটের মধ্যে টেলিভিশনের মধ্যে সদা সর্বদা আপনারা দেখতে পাচ্ছেন আলেম ওলামা একদিকে আর অন্য একটা মহল আরেকদিকে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কি আলেম ওলামার পক্ষে থাকবেন নাকি যারা আলেম না যারা ওলামা মাশায়েখ না তাদের পক্ষে থাকবেন অবশ্যই আলেম ওলামার পক্ষে থাকবেন কেন আলেম ওলামার পক্ষে থাকবেন বন্ধুরা আমার ভাইরা আমাদের যখন জন্ম হয় নাই আমার আব্বা এবং আম্মাকে বিয়ে দেওয়ার জন্য হুজুর লাগছে না লাগে নাই সকলকে বলতে হবে লাগছে না লাগে নাই ওই সময় হুজুর লেগেছিল এরপরে যখন আমার জন্ম হয়ে গেল আমার জন্ম হওয়ার পরে আজান যখন দেওয়া লাগবে ওই সময় হুজুরের দরকার হয়েছে না হয় নাই অবশ্যই দরকার হয়েছে যখন আমরা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই ওই সময় হুজুরের দরকার আছে না নাই অবশ্যই আছে সর্বশেষ যখন আমি মারা যাব আমার জানাজা নামাজ আদায় করার জন্য হুজুরের দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে তাহলে সব জায়গায় যদি হুজুরদের দরকার হয়ে যায় তাহলে হুজুরদেরকে নিয়ে বর্তমান সময় একটা মহল বর্তমান সময় একটা দল ক্রিটিসাইজ করতেছে যাদের নামে বারবার কুৎসা রটাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আমার আপনার আছে না নাই একটু দূর শরীফ পড়ি আল্লাহুম্মা তিনটেই নিয়ে আসা হয়েছে তিনটেই তিনটেই নিয়ে আসছেন হ্যাঁ না ওই ভাই দুজন আর দুই ভাই আছে হাসান ভাই রেকর্ড নিয়ে আন হ্যাঁ রেকর্ড নিয়ে অনেক লেট হয়ে যাবে আমার এই করতে হবে আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা না 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 সমস্যা নেই আগায় দিলে ওটা বার হয়ে পড়ে যাবে কি দিলেন আপনি মশরিকে হুব্বে মুহাম্মদ মতলা দিওয়ানে মশরিকে হুব্বে মুহাম্মদ মতলা দিওয়ানে আস্তে আস্তে লাগে যাওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে এখানে একটু আর একটা দিন আচ্ছা আচ্ছা সাইডে বসো সাইডে বসো আচ্ছা একটু আলোচনার মধ্যে বিঘ্ন ঘটেছে আপনারা কি কষ্ট পেয়েছেন এই ভাইরা কষ্ট করতেছে কিসের জন্য আপনারা বুঝতে পারছেন তো বর্তমান সময়ে টেলিভিশনের মধ্যে বিভিন্ন চ্যানেল আছে এই সমস্ত অনেক চ্যানেলের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় কি হয় না কথা বলা হয় কিন্তু আমার এই ভাইরা রাত জেগে কষ্ট করে এই যে আমরা কথা বলছি কোরআন এবং হাদিস থেকে এই কথাগুলো রেকর্ড হবে আগামীকাল সকালে যারা এই সোয়রায় মাহফিল শুনতে আসতে পারে নাই গোটা বিশ্বের মধ্যে ইন্টারনেটের মধ্যে আলোচনা ছড়াই দিবে আপনারা এটা চান নাকি চান না সকলে আমরা চাই ইসলামের আলো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ুক এই জন্য এই ভাইরা একটু কষ্ট করতেছে আলোচনার মধ্যে সামান্য একটু মানে ব্যাঘাত করতেছে এরপরে আবার আলোচনা ধারাবাহিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আমরা কেউ কষ্ট নিব না আলোচনা শেষ পর্যন্ত শোনার জন্য নিয়ত করে এসেছি অবশ্যই শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বসেন তাহলে আপনাদের সামনে আলোচনা চলছিল আমাদের থাকতে হবে হুজুরদের পক্ষে নাকি হুজুর ছাড়া যারা তাদের পক্ষে হুজুরদের পক্ষে এরপরে আসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে আরো কি ঘোষণা দিয়েছেন বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো অনেক জায়গায় আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস
تأمرون بالمعروف وتنهون عن المنكر সকল কি বলতে হবে একবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মধ্যে আমার যে সমস্ত বান্দাগুলো আছে এই সমস্ত বান্দাদের মধ্যে একটা দল হলো উত্তম দল একটা দল হলো উত্তম দল সেই দলটা কোন দল যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজ দেখলে বাধা দেয় ওই বান্দাগুলো ওই দলটা হলো আমার কাছে উত্তম দল জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এই গ্রামের মধ্যে এই এলাকার মধ্যে খেয়াল করে দেখবেন যে একটা দল আছে বা একটা গ্রুপ আছে বা কিছু ব্যক্তি আছে যারা অন্যায় কাজ দেখলে বাধা দেয় রশন ভাই দেয় কি দেয় না দেয় আবার একটা দল আছে তারা বারবার চেষ্টা করে বারবার চায় যে একটু ঝামেলায় পড়লেই কাজ আছে একটু থানার দিকে গেলেই কাজ আছে একটু মামলা মোকদ্দমায় করলে বারেই তো কাজ হয়ে যায় একটা গ্রুপ একটা দল এরকম চায় কি চায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মধ্যে যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে অসৎ কাজ দেখলে বাধা দিবে ওই দলটা ওই ব্যক্তিগুলোই আমার কাছে উত্তম দল উত্তম ব্যক্তি জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ